আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার, 12 এপ্রিল 2022। আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে শুরুতেই শিরোনাম। ওমানের জেলে অসচ্ছল বন্দীদের মুক্তির দাবি জানালেন সুলতানের স্ত্রী। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2 বিমানের সংঘর্ষ। সাইবার অপরাধে কঠিন আইন জারি করল সৌদি আরব। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন এরদোয়ান ও মোদি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরান ঢাকার হালিম, লাচ্ছি সহ ইফতারের আয়োজন করছে ওমানের রুই হামরিয়ার মারহাবা রেস্টুরেন্ট। এখন থেকে ইফতারে থাকছে শরবত ফ্রি এবং মেজবানি মাংসের সাথে মিলছে সুস্বাদু ডাল কদু। গোটা রমজান মাস জুড়ে সাহারি পর্যন্ত খোলা থাকবে রেস্টুরেন্ট, সাথে ইফতারে বিশেষ অফার তো থাকছেই। অর্ডারের জন্য কল করুন 9799266 এই নাম্বারে। ওমানের কারাগারে অসচ্ছল বন্দীদের মুক্তির দাবি জানালেন দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারিকের স্ত্রী। ওমানে ফাক কোরবাহ ফাউন্ডেশনের মাধ্যমে জেলে বন্দী অসচ্ছল ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার এক বিবৃতিতে ফাক কোরবাহ জানিয়েছেন, দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারিকের স্ত্রী দেশের বিভিন্ন জেলখানায় বন্দী অসচ্ছল ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়েছেন, সেই সাথে তাদের মুক্তির জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য নির্দেশও দিয়েছেন। পবিত্র রমজান মাস, পবিত্র ঈদ এবং ওমানের জাতীয় দিবস সহ দেশটির বিশেষ বিশেষ দিনে সাজাপ্রাপ্ত বন্দীদের ক্ষমা প্রদান করে ওমানের সরকার। এবছরও আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক কারাবন্দীকে মুক্তি দেবেন সুলতান, এমনটি প্রত্যাশা করা হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 2টি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে গ্রাউন্ডেড হয়েছে। রোববার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। বোয়িং 777 এবং বোয়িং 737 উড়োজাহাজের মধ্যে এই সংঘর্ষ হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানের হ্যাঙ্গারে আগে থেকেই একটি বোয়িং 777 উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য রাখা ছিল। রোববার দুপুরে বিমানের আরেকটি বোয়িং 737 উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারের দিকে নেওয়া হয়। হ্যাঙ্গারের ভেতরে প্রবেশ করানোর সময় 737 উড়োজাহাজের সামনের অংশের সঙ্গে ভেতরে থাকা 777 উড়োজাহাজের পেছনের অংশে ধাক্কা লাগে। এতে 2টি উড়োজাহাজই ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বোয়িং 777 উড়োজাহাজের সামনের অংশে থাকা ওয়েদার অ্যাডাম নষ্ট হয়ে গেছে, আর বোয়িং 737 উড়োজাহাজের লেজের ভার্টিক্যাল স্টেবিলাইজার ভেঙে গেছে। সংঘর্ষের কারণে রোববার রাতের বিমানের দুবাই ফ্লাইট বাতিল করা হয়। এরপর যাত্রীদের সোমবার সকালে অন্য এক ফ্লাইটে দুবাই পাঠানো হয়েছে। সৌদি আরবে কেউ যদি ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতি সাধন করে বা সাইবার ক্রাইমের মাধ্যমে অন্যদের থেকে অর্থ হাতিয়ে নেয়, তাহলে কঠিন শাস্তির কথা জানিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন বিভাগ। বলা হয়েছে, কেউ যদি ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতি সাধন করে বা সাইবার ক্রাইমের মাধ্যমে অন্যদের থেকে অর্থ হাতিয়ে নেয়, তবে তাকে 3 বছর পর্যন্ত জেল এবং 20 লাখ রিয়াল জরিমানা করা হবে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, যদি কোনো ব্যক্তি ইন্টারনেটের মাধ্যমে কোনো ভুয়া লিঙ্ক, মেসেজ কিংবা ইমেইলের মাধ্যমে কোনো সরকারি এজেন্সি বা কর্মকর্তা পরিচয় দেয় বা যে কোনো অর্থনৈতিক সংস্থার পরিচয় দিয়ে অন্যান্য মানুষের অর্থনৈতিক তথ্য, ব্যাংকের তথ্য বা অর্থ হাতিয়ে নেয়, তবে এই অসাধু কাজে জড়িতদের 3 বছর পর্যন্ত জেল হতে পারে এবং 20 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। গতকাল সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সভাপতি। জিও নিউজের খবরে বলা হয়, জাতীয় পরিষদে অনাস্থা ভোটে 9 এপ্রিল প্রধানমন্ত্রী তো হারান পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। এরপর বিরোধী জোটের একমাত্র প্রার্থী হিসেবে সোমবার জাতীয় পরিষদে 174 ভোট পেয়ে প্রধানমন্ত্রী হন শাহবাজ। টুইটারে শাহবাজকে এক অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মিয়া মোহাম্মদ শাহবাজ শরীফকে অভিনন্দন। ভারত সন্ত্রাসমুক্ত এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা প্রত্যাশা করে, যাতে আমরা আমাদের উন্নয়ন চ্যালেঞ্জের উপর নজর দিতে পারি এবং আমাদের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারি। এদিকে জাতীয় পরিষদে শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘন্টা পরেই তাকে ফোন দেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে এরদোয়ান বলেছেন, শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তিনি খুবই খুশি। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আমি বিশ্বাস করি আপনার নেতৃত্বে পাকিস্তান তুরস্ক সম্পর্ক আরও জোরদার হবে। জবাবে শাহবাজ বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালনের সময় দুই দেশের আরও ঘনিষ্ঠতা প্রত্যাশা করেন তিনি। অভিনন্দন জানিয়ে ফোন দেওয়ায় এরদোয়ানকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। অন্যদিকে জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই দেয়া ভাষণে শাহবাজ দুঃখ প্রকাশ করে বলেন, যদিও তারা ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চান, তারা জানেন কাশ্মীর ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হবে না। দুই দেশের জনগণের বিষয়গুলো অনুধাবন করতে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
বাংলাদেশি, ওমানি, ইরানি সহ বিশ্বের বিভিন্ন দেশের হরেক রকম খাবারের বিশাল সমারোহ নিয়ে ওমানের কাবুরা কাসবিয়া আল হোসনি ব্রিজের সামনে চালু হলো বাংলাদেশি মালিকানাধীন আল মদিনা রেস্টুরেন্ট ও কফি শপ। ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে আজই চলে আসুন অথবা অর্ডারের জন্য কল করুন 9782241 অথবা 9170-7463 এই নম্বরে। বিপুল পরিমাণ মাদক সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে ওমানের আইনশৃঙ্খলা বাহিনী। আজ দেশের মুসান্দাম প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় রয়্যাল ওমান পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 43,000 প্যাকেট অবৈধ মাদক জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে একটি নৌকার মাধ্যমে এই মাদক পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। এ সময় মুসান্দাম প্রদেশের পুলিশ কমান্ড তাদের আটক করে। এদিকে অবৈধভাবে গাছের লাকড়ি বিক্রির অভিযোগে এক ওমানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির উত্তরা শারকিয়া প্রদেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়ে বেকার ও হতদরিদ্রদের স্বল্প খরচে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে বেশ কিছুদিন ধরে প্রতারণা করে আসছিল একটি মানব পাচারকারী চক্র। দেশের প্রায় 300+ নাগরিক এই প্রতারণার শিকার হয়েছেন। সম্প্রতি এই প্রতারক চক্রের বেশ কয়েকজনকে আটক করেছে র্যাব। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, এই মানব পাচার চক্রের হোতারা মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে লোকজনকে সেন্ট মার্টিন কিংবা নির্জন দ্বীপে নামিয়ে দিত। যাদের নির্জন দ্বীপে নামিয়ে দেওয়া হয়েছে তাদের ভাগ্যে কী ঘটেছে নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে প্রতারিতদের কেউ কেউ সাগরে এবং দ্বীপে করুণ মৃত্যুবরণ করেছেন। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের প্রতারক চক্র স্বীকার করেছে কমপক্ষে 200 জনের পাসপোর্ট তৈরি করেছে তারা। সেই হিসেবে ধারণা করা হচ্ছে চক্রের হাতে 300+ মানুষ প্রতারিত হয়েছেন। প্রতারক চক্রের 2 সহযোগী ইসমাইল হোসেন ও শফিউল আলম জানান, তারা চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের প্রত্যন্ত এলাকায় ঘুরে বেকার ও দরিদ্র পরিবারের লোকজনকে স্বল্প খরচে মালয়েশিয়া নিয়ে যাওয়ার স্বপ্ন দেখান। কেউ রাজি হলে খালি স্ট্যাম্পের স্বাক্ষর নিয়ে কথিত চুক্তি করে পাসপোর্ট তৈরির জন্য 15,000 টাকা নিত। এরপর মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য লোকদের কাছ থেকে চুক্তির অর্ধেক টাকা সংগ্রহ করত। পরে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে তাদের ট্রলার তুলে দেওয়া হতো। কয়েক ঘন্টা সাগরে ঘুরিয়ে তাদের সেন্ট মার্টিন কিংবা নির্জন দ্বীপে নামিয়ে দেওয়া হতো। গত 11 এপ্রিল রাতে চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের পেকুয়া এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। তারা হলেন ইসমাইল, শফিউল, রিয়াজ, হোসেন, ইউনুস মাঝি। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। তাদের হাতে কেউ প্রতারিত হলেও টাকা ফেরত চাইতে মারধর করত। এমনকি কেউ টাকা দিতে না পারলে স্বাক্ষরযুক্ত স্ট্যাম্পের অজুহাতে ভিকটিমের আবাদি জমি ও বসতবাড়ি দখল নিতেও মানব পাচারকারীরা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় বিশ্বে 2,002 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 62,05,888 জনে। নতুন করে এই ভাইরাস হিসেবে শনাক্ত হয়েছে 5,45,105 জন। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আজ বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। দেশটিতে গত 24 ঘন্টায় নতুন শনাক্ত 32, মারা গেছেন 2 জন। মঙ্গলবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত 388,781 জন, মারা গেছেন 4,256 জন। বর্তমানে দেশটির সুস্থতা সূচক 98.7%। এই ছিল প্রবাশ টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashtime.net, সাবস্ক্রাইব করুন প্রবাশ টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে।